এই যে পুল, তারপরে পুল, তারপরে পুল, ওই যে সমুদ্র, আর এই সম্পূর্ণটাই কিন্তু সুইমিং পুল। কি সুন্দর ভিউর একটা রিসর্ট, যেখানে ভিলাতে থাকতে লাগতেছে মাত্র 8,000 টাকা, যেটা আপনি বাংলাদেশে কল্পনাও করতে পারবেন না। আর কোফাঙ্গানে আপনি যদি মুভ করতে চান তাহলে একটাই অপশন, সেটা হচ্ছে এরকম স্কুটি। গুড মর্নিং ফ্রম কোফাঙ্গান আইল্যান্ড, থাইল্যান্ড। থাইল্যান্ডের খুবই সুন্দর একটা আইল্যান্ড হচ্ছে এই কোফাঙ্গান, আর আমি এখন যে রিসর্টটায় আছি সেটার নাম হচ্ছে ভানি গোল্ডেন রিসর্ট। আর আপনারা বিশ্বাস করবেন না হয়তো, এই সুন্দর একটা রিসর্টের, এই সুন্দর একটা ভিলায় আমি থাকতেছি মাত্র বাংলাদেশি টাকায়, 8,000 টাকায়। তো চলেন প্রথমে আপনাদেরকে এই রিসর্টটা পুরোটা ঘুরে দেখাই, তারপর আমার রুমটা দেখাবো। এই হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স, এটা হচ্ছে লবি, এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, এখানেও রেস্টুরেন্ট, আর এই হচ্ছে রিসর্টের মেইন এরিয়া। এই সবগুলো হচ্ছে ভিলা, এই পাশেও ভিলা, আমাদের ভিলা ওই দিকে। জাস্ট ভিউটা দেখেন, এই যে পুল, তারপরে পুল, তারপরে পুল, ওই যে সমুদ্র, আর এই সম্পূর্ণটাই কিন্তু সুইমিং পুল। এইখানে হচ্ছে আপনি পুলের মধ্যে বসে এই বার থেকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। এখন আমি আমাদের ভিলার দিকে যাচ্ছি, এই যে ভিলার রাস্তা, এই যে এখানে লেখা আছে ভিলা এই দিকে। এই যে সুইমিং পুল একটা, এখানে আরেকটা সুইমিং পুল, তারপরে আরেকটা সুইমিং পুল, তারপর আরেকটা সুইমিং পুল, এবং তারপরে বিচ, 4টা সুইমিং পুল আছে এখানে। জাস্ট ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর। আর এই যে এগুলো সব হচ্ছে ভিলা, মানে এইরকম ভিলায় আপনি 8,000 টাকায় থাকতে পারবেন, যেটা আমাদের দেশে কল্পনাই করা যায় না, ইভেন কক্সবাজারও পসিবল না, সেন্ট মার্টিনের তো অনেক দূরের ব্যাপার। আর এখন প্রচণ্ড রোদ, আমি আসলে দেখতে পারতেছি না আমি কী রেকর্ড করতেছি। এই যে আমার ভিলা, সামনে হচ্ছে একটা ব্যালকনি আছে, এই যে আমার রুমটা, আর রুম থেকে একদম সমুদ্র দেখা যায়। আমরা এখন একটু সমুদ্রের সাইডে যাই, এই যে এখান দিয়ে আপনি নেমে সমুদ্রে চলে যাবেন। কি সুন্দর ভিউর একটা রিসর্ট, যেখানে ভিলাতে থাকতে লাগতেছে মাত্র 8,000 টাকা। এখানে বসে আপনি সমুদ্রের ভিউ দেখতে পারবেন, এবং সুইমিং পুলের সব পাশে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। থাইল্যান্ডের বিচে জেলিফিশের একটা ভয় আছে, তাই ওরা এখানে একটা সাইনবোর্ড দিয়ে রাখছে। তো চলেন এখন আপনাদেরকে আমার ভিলাটা ঘুরে দেখাই, যদিও এই ভিলার ফুটেজটা হবে আমার গতকালকের, কারণ আমি রাতের বেলা চেক ইন করছি, এখন আমার রুম মেসড আপ। আর বাই দ্য ওয়ে, আমার এই 8,000 টাকার মধ্যে কিন্তু সকালের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও আছে। এই যে আমার ভিলা, তো এখন আপনাদেরকে দেখাবো গতকাল রাতের ফুটেজ। এই হচ্ছে আমাদের ভিলা, ঢুকেই বিশাল বড় একটা বেড, টিভি, এখানে একটা ওয়ার্কিং কর্নার, সোফা, আর এই দিকে হচ্ছে ওয়াশরুম এরিয়া, আর ওয়াশরুমটা বিশাল বড়, বিশাল। রুমের মধ্যে পুল আছে। এটা কোফাঙ্গানের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস একটা রিসর্ট। এখানে লকার আছে, বাথরুম, রুমে পড়ার জন্য স্যান্ডেল, এই হচ্ছে টয়লেট্রিজ, আর এখানে ফ্রিজও আছে। তো এই তো ছিল রিসর্ট ট্যুর, তো এখন আমি কোফাঙ্গানটা ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো। এখন টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, আর ফিলস লাইক হচ্ছে 34, কিন্তু এখানে হিউমিডিটি অনেক বেশি, তাই দেখেন আমি কী পরিমাণ ঘামতেছি। আর কোফাঙ্গানে আপনি যদি মুভ করতে চান তাহলে একটাই অপশন, সেটা হচ্ছে এরকম স্কুটি। তো আমরা এখন স্কুটি রেন্ট করতেছি, যার জন্য আমাদের খরচ পড়তেছে 300 বাত, মানে বাংলাদেশি টাকায় পড়তেছে আমার প্রায় 1,000 টাকা, এবং এটা হচ্ছে একদিনের জন্য, মানে 24 ঘন্টার জন্য। তো আমি এখন একটা স্কুটি নিব, এবং স্কুটি নিয়ে তারপর এই কোফাঙ্গানটা এক্সপ্লোর করব। তো চলেন এখন স্কুটি রাইড শুরু করি। আমার ভাড়া নেওয়া হয়ে গেছে, আমি 300 বাত দিয়ে দিছি। আর আপনি যখন স্কুটি ভাড়া নেবেন তখন আপনাকে আপনার পাসপোর্টটা এখানে জমা রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। আমরা বাইক নিয়ে নিছি, আর এখন আমরা জানি না কই যাব, এখন জাস্ট ম্যাপ দেখবো আর ঘুরবো, দ্যাটস ইট। আমরা এখন যাচ্ছি দিল্লিতে। এই রাস্তাগুলো অনেকটা না সাজেকের মতো, উঁচা নিচা উঁচা নিচা। সো আগে হোটেল নিব, তারপর আমরা ডিসাইড করব কই যাওয়া যায়। থাইল্যান্ডের ভিসা, এয়ার টিকিট কিংবা যে কোনো ট্যুর প্যাকেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভয়েস বাংলাদেশের সাথে, আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর আমার রেফারেন্স দিলে বেশ ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন।